নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আজকে আমরা আলোচনা করব। মীন রাশির দু হাজার চব্বিশের প্রেডিকশান বা দু হাজার চব্বিশের সম্পূর্ণ রাশি ফল মিন রাশির তো চলুন ভিডিওটি শুরু করা যাক বৈদিক জ্যোতিষ অনুসারে জল উপাদানের রাশি হলো মিন এ রাশির গ্রহ অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি মিন রাশির জাতক ও জাতিকারা ডিসিপ্লিন মেনে চলতে ভালোবাসেন এবং এরা উদার মনের মানুষ হন তবে কখনো কখনো অতিরিক্ত ইগো এদের মধ্যে কাজ করে ফেলে ভালো এবং খারাপের মধ্যে সহজেই পার্থক্য করতে পারেন মীন রাশির জাতক ও জাতিকারা ধর্মকর্মের প্রতি এদের ঝোঁক থাকে ভ্রমণের প্রতি এদের খুব বেশি আগ্রহ থেকে থাকে দেখে নেওয়া যাক দু সাল কেমন কাটবে মীন রাশির জাতক ও জাতিকাদের বর্তমানে শনির সাড়ে সাতই দশার প্রথম পর্যায়ে চলছে মীন রাশিতে তার সঙ্গে রাহুকেতুর অশুভ অবস্থানের ফলে আগামী মাসে নিজের কাজ সম্পর্ক স্বাস্থ্য আর্থিক অবস্থা সবেতেই আরও বেশি বেশি সতর্ক থাকতে হবে এদের গণনা অনুসারে আগামী বছরে ক্যারিয়ারে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মিন রাশির জাতক ও জাতিকাদের সহকর্মী থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউই আপনাকে খুব একটা সুনজরে দেখবেন না কর্মক্ষেত্রের প্রতিকূল পরিস্থিতি এবং অতিরিক্ত কাজের চাপের কারণে চাকরি বদলাতেও বাধ্য হতে পারেন আপনি সব কাজেই নানা বাধার মুখে পড়তে হবে মিনের জাতক ও জাতিকাদের প্রাপ্য প্রমোশন পিছিয়ে যেতে পারে বার্ষিক রাশিফল অনুসারে সামনের বছর অর্থ রোজগারে বাধার মুখে পড়তে পারেন মিন রাশির জাতক ও জাতিকারা দ্বাদশ ঘরে শনি এবং দ্বিতীয় ও অষ্টম ঘরে রাহু ও কেতু থাকার ফলে আপনার সামনে বড় খরচের ধাক্কা কিন্তু আসবে চেষ্টা করেও এই খরচ এড়াতে কিন্তু আপনারা সক্ষম হবেন না নানা পারিবারিক কারণে ব্যয় বেড়ে যাওয়ার সঞ্চিত অর্থে কিন্তু হাত পড়তে পারে তবে আগে করা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন কিন্তু আপনারা পেতে পারেন জ্যোতিষগণনা বলছে যে আগামী বছরে সঙ্গীর সঙ্গে নানা বিষয়ে ঝামেলা কিন্তু লেগেই থাকবে মিনরাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে যেমন অশান্তি হবে দাম্পত্য জীবনেও তেমনই ফাটল কিন্তু দেখা দিতে পারে যাদের বিয়ের কথা স্থির হয়েছে তাদের কিন্তু বিয়ে পিছিয়ে যেতে পারে আগামী বছরে আপনার পরিবারেও বেশ কিছু খারাপ ঘটনা কিন্তু ঘটতে চলেছে অশান্তি ঝামেলা সংসারটা কিন্তু লেগেই থাকবে তাই এ বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে দু সালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে কিন্তু রাশির জাতক জাতিকাদের ফলে নানা অসুখ বিসুখে আপনি ভুগতে পারেন এর পাশাপাশি আগামী বছর আত্মবিশ্বাস অনেকটাই কমে আসবে মীন রাশির জাতক ও জাতিকাদের যতটা সম্ভব টেনশন কিন্তু কম করার চেষ্টা করতে হবে কারণ মানসিক উদ্বেগের কারণে আপনি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়তে পারেন এছাড়া হজমের সমস্যা সর্দি কাশি পায়ের ব্যথা বছর ভরা কিন্তু আপনাকে জ্বালাতে পারে শনি রাহু ও কেতুর অশুভ প্রভাবে দু সালে নানা বিপদ নেমে আসবে মিনের জাতক ও জাতিকাদের জন্য দেখে নিন এই সব বিপদের অশুভ প্রভাব কি উপায়ে খর্ব হবে মীন রাশির জীবনে দেখে নিন আগামী বছরে গ্রহের দশা থেকে মুক্তি পেতে কি করবেন মিনের জাতক জাতিকারা প্রতিদিন কিন্তু হনুমান চালিসা পাঠ করুন রোজ একশো আটবার করে ওম গুরাব নামা মন্ত্রে জপ করা আপনার জন্য লাভজনক প্রতি মঙ্গলবার রাহু ও কেতুর নামে যজ্ঞ পূজার আয়োজন করুন এবার বলবো সম্পূর্ণ বিশ্লেষণ বা সম্পূর্ণ ধারণা দেব আপনাদের দু সাল আপনাদের ভালো মন্দে কিন্তু মিশে কাটবে এবছরের শুরুতে জুপিটার আপনাদের সেকেন্ড হাউসে থাকছে তাই যারা নতুনভাবে নতুন কিছু করার জন্য উদ্যম নিচ্ছেন বা চেষ্টা করছেন প্রমোশনের জন্য চেষ্টা করছেন জবের জন্য চেষ্টা করছেন তাদের সম্ভাবনা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে কোনো লং পেন্ডিং কাজ যদি থেকে থাকে সেটাও কিন্তু সলভ হওয়ার সম্ভাবনা রয়েছে বাইরে যাবার যোগ রয়েছে তবে অধিকাংশ ক্ষেত্রে সেটা কিন্তু কাজের জন্য যারা ট্রেডিং করেন তারা এবছর ভালো কিন্তু মুনাফা করতে পারবেন যারা নতুন ব্যবসা করবেন বা ব্যবসা করবেন বলে ভাবছিলেন তাদের নতুন ব্যবসার কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি তবে এবছর একটা বিষয় আপনাদের খুব সচেতন থাকতে হবে যেহেতু দু হাজার চব্বিশ শনির বছর তাই কর্মফল বিনা কিন্তু কোনো জিনিস আপনাদের পেতে সুবিধা হবে না বছরের দ্বিতীয়ার্ধে ফিনান্সের জন্য সমস্যা আমি দেখতে পাচ্ছি কারণ রাহু ফার্স্ট হাউসে আসছে কেতু সেভেন্থ হাউসে যাচ্ছে তাই পার্টনারশিপ যে কোনো ডকুমেন্টটির ব্যাপারে সচেতন থাকতে হবে যে কোনো জায়গায় সিগনেচার করলে সচেতনভাবে সিগনেচার করতে হবে লাভ রিলেশনশিপ এবং ফ্যামিলি লাইফ সম্পর্কে যেটা বলবো জুপিটার সেকেন্ড হাউসে কিন্তু রাহু রয়েছে ফার্স্ট হাউস আর কেতু সেভেন্থ হাউসে যাচ্ছে আর সেভেন্থ হাউসই হল রিলেশনশিপের তাই এখানে তো কিছু না কিছু সমস্যা কেতু দেবেই কেতু বিরক্তিবোধ আমাদের দিয়ে থাকে কেতু মোক্সের কারক তাই স্পিরিচুয়ালিটিতে আপনাকে ঢোকানোর জন্য যতটা ডাউনে আপনাকে নিয়ে যাওয়া যায় কেতু কিন্তু ততটাই আপনাকে ডাউনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর যেহেতু সেভেন্থ হাউস রিলেশনশিপের ঘর তাই লাভের বিষয়ে বা আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন বিবাহের যোগ প্রায় নেই বললেই চলে তাই এবছর রিলেশনশিপকে সচেতনভাবে টিকিয়ে রাখার আপনাকে চেষ্টা করতে হবে এ বছর ব্রোক হতে পারে বা ব্রেকআপ আসতে পারে নতুন কোনো রিলেশনশিপে আপনারা যেতেও পারেন ছোটোখাটো সমস্যা এই বছর কিন্তু বড় হয়ে দাঁড়াতে পারে তাই প্রেম বিবাহিত জীবনে খুব সচেতন আপনাদেরকে থাকতে হবে কনসাস থাকতে হবে ট্রাস্ট বিল্ড আপ করে যেতে হবে সম্পর্ক বাঁচাতে চেষ্টা করা উচিত তাতে যদি আপনাকে কিছু স্যাক্রিফাইসও করতে হয় সেটা করতে হবে এ বছর যদি কোনো নতুন সম্পর্কে জুড়ছেন তাদের জন্য বলবো সেই সম্পর্ক কিন্তু অনেকদিন চলবে একটাই কথাই বলবো হ্যান্ডেল অফ কেয়ার তাই এটা মাথায় ঢুকে রাখুন হেলথ প্রফেশনে কিন্তু বিজি থাকবেন কর্মের চাপ বাড়ার কারণে হেলথ ইস্যু আপনাদের আসতে পারে হেলথ অন এন এভারেজ ঠিকঠাক থাকবে সমস্যা শুধু মানসিক অশান্তির দেখা যাচ্ছে তাই মেডিটেশান আপনাদের কিন্তু চালিয়ে যেতে হবে বা মেডিটেশন করা আপনাদেরকে শুরু করতে হবে স্টুডেন্টদের জন্য বলবো ভালো সময় কারণ জুপিটার সেকেন্ড হাউসে রয়েছে যারা হায়ার এডুকেশনের জন্য বা কর্মের জন্য বাইরে যেতে চাইছেন সেখানে কিছু না কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি যদি সম্ভব হয় তাহলে বিদেশ যাত্রার জন্য থেমে যান এবছরের জন্য এবছর বিদেশ গেলে বেশ কিছু সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন যারা স্টুডেন্টস তাদেরকে বলব শর্টকাট একদমই নেবেন না বা শর্ট পদ্ধতি একদম ইউজ করতে যাবেন না কারণ এবছর শনির বছর তাই যা করতে হবে রুটিন মাফিক পরিশ্রম অনুযায়ী করতে হবে পরিশ্রম বিনা আপনারা কিন্তু সফলতা পাবেন না অ্যাডভাইস কিছু আপনাদের জন্য মেডিটেশন করুন এবং নিজের মানসিক স্থিতিকে ঠিক করুন সেভেন্থ হাউসে কেতু তাই কোনো সম্পর্কে হঠাৎই আপনাদের সমস্যা এসে জুটতে পারে তাই এবছর মাথা ঠান্ডা রাখতে হবে রিলেশনশিপের ব্যাপারে কোনো রিলেশনশিপে কোনো কিছু ভাঙার আগে একশো বার ভাবুন নয়তো আপনার সিদ্ধান্তে আপনার জীবনে অনেক বড় সমস্যা চলে আসতে পারে যদি সম্ভব হয় প্রতি রবিবার আদিত্য হৃদয় সত্যের দ্বারা আপনার দিন শুরু করুন যদি আপনি পাঠ না করতে পারেন তাহলে অবশ্যই শুনুন আর প্রতিদিন একশো বার করে দুর্গা নাম জপ করুন এটা কিন্তু মুক্ষম ফলদায়ী হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের